দেখেছেন তো সন্দেশখালীর মায়েদের ঝাঁটার জোর, তাদের হাতের লাঠির জোর, তাতেই কিন্তু শেখ শাহজাহান বড় বড় কথা বলছিল মাত্র জানুয়ারি মাসের 1 তারিখ। খুব লাফাচ্ছিল মঞ্চ থেকে, আহ্বান করছিল শুভেন্দুবাবুকে যে সিকিউরিটি ছাড়া একবার সন্দেশখালীতে এসে দেখা। আজকে কোথায়? 50 দিন পেরিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন গর্তে লুকিয়েছে কেউ জানে না, একমাত্র মমতা আর তার পুলিশ জানে। এবং তাদেরকে ওই গর্ত থেকে মমতার পুলিশকেই শাহজাহানকে বার করতে হবে। এটা হচ্ছে আমাদের মায়েদের ঝাঁটার জোর, লাঠির জোর, মুঠির জোর। আমাদের কোনো অন্য কিছু লাগবে না, ওইটুকু দিয়ে এখানকার হারমাদদের হারমাদি বন্ধ করে দিতে পারবেন আপনারা যদি মায়েরা ঐক্যবদ্ধ হন। কালকে দেখেছেন তো একটা ভিডিও, গাছ শিউরে উঠছিল, ওই রকম করে উত্তর অনেক বড় রাজনৈতিক নেতারাও দিতে পারেননি মমতা ব্যানার্জির পুলিশকে। কাউকে ছোট না করেই বলছি, এক মায়ের যে আওয়াজ, তার যে প্রশ্নবান, ফালা ফালা করে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গের প্রশাসনকে। পালানোর পথ পাচ্ছিল না, আকুতি মিনতি করছিল ওই মায়ের সামনে। এই হচ্ছে মমতার প্রশাসনের অবস্থা। প্রতিদিন একটি ছোট্ট জনপদ, একটি ব্লক, 12টা 10টা 12টা অঞ্চল প্রতিদিন ছুটছে ডিজি আর ডিআইজি একটা ছোট্ট ব্লকে। এই 3 নম্বর ব্লকের মতো, কাঁথি 3-এর মতো একটা ছোট্ট এলাকা, প্রত্যন্ত এলাকা, যেখানে লঞ্চে করে যেতে হয়। প্রতিদিন ডিজি আর ডিআইজি কি আকুল আবেদন, কাতর আবেদন, মমতাকে টিকিয়ে রাখতে হবে, না হলে আমাদের পকেট ভরবে না। কি বলছে শুনেছেন? আপনাদের সব ফিরিয়ে দেবো। কি কি গেছে? জমি, টাকা আর মায়েদের লাঞ্ছনা, সেটা ফিরিয়ে দিতে পারবেন? সে ক্ষমতা আপনাদের আছে? যেভাবে দিনের পর দিন মায়েদেরকে ওখানে আপনারা লাঞ্ছিত করেছেন, লজ্জা করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের? বড় বড় কথা বলছিলেন 21 তারিখ বাজেট পেশের সময়, বলছিলেন 500 থেকে 1000 করে দিলাম লক্ষ্মীর ভাণ্ডার। আর আমরা তো বলেছি 3000 দেবে মোদিজি ক্ষমতায় এলে, পশ্চিমবঙ্গে আমরা যখন ক্ষমতায় আসবো মায়েদের 3000 টাকা দেওয়ার ব্যবস্থা করে নেব। কি বড় বড় কথা আপনি বলেন, 500 থেকে 1000! আর এই 500 আর 1000 দিয়ে আপনি পশ্চিমবঙ্গের মায়েদের সম্মান সম্ভ্রম কিনতে চেয়েছিলেন, মায়েরা ফিরিয়ে দিয়েছেন একেবারে। আমি শুধু একটি বার্তা এই মঞ্চ থেকে আপনাদের মাধ্যমে দিতে চাইব, যারা এখনো আছেন, কালকেও পরিহরাতে লাফালাফি করছিলেন, দয়া করে দেওয়াল লিখনটা পড়ে ফেলুন। লোকসভা ভোটে রেজাল্ট বেরানোর দিন দুপুর 12টার পরে আপনারা যাতে বাড়িতে থাকেন, তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। আপনাদেরকে ঘর ছাড়া হতে হবে না। আমি তাদের উদ্দেশ্যেই বলছি যারা এতদিন ধরে আপনাদের উপর নির্যাতন চালিয়েছেন, তাদেরকে বাড়িতে থাকার ব্যবস্থা আমরা করব। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা বহু দলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা মনে করি কোনো বিরোধী রাজনৈতিক দল বা যে কোনো রাজনৈতিক দল, তাকে যেন মিটিং মিছিল করতে গেলে 4-5 গাড়ি পুলিশ যেমন আজকে এসে পৌঁছেছে যেন না যেতে হয়। সকলের অধিকার, সমান অধিকার, ভোটের অধিকার সুনিশ্চিত থাকবে, এবং ভোটের পরে, জেতার পরে মানুষ খুনে রাজনীতি পশ্চিমবঙ্গে বন্ধ হওয়া দরকার।